আপনাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাও নাম শুনেছেন তিনি কে ছিলেন বলেন তো রাসূলের সাহাবী এবং দ্বিতীয় খলিফা তিনি একবার এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কারণ তখনকার কুরাইশ নেতৃবৃন্দ তারা খুবই রাগান্বিত হচ্ছে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআনের কথা বলছেন এবং কোরআনের কথা শুনে মানুষ ইসলাম গ্রহণ করছে ফলে কাফের মুশরিকদের সংখ্যা কমে যাচ্ছে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে এটা তাদের প্রচন্ড মাথাব্যথার কারণ হলো তারা তখন রাগান্বিত হলেন এবং তারা তখনকার সবচেয়ে বাঘা শক্তিশালী সাহসী যুবক তার নাম হচ্ছে ওমর ইবনে খাত্তাব তাকে পাঠালেন যে তুমি যাও মুহাম্মদকে হত্যা করে আসো তিনি নাঙ্গা তলোয়ার উন্মুক্ত খোলা তলোয়ার নিয়ে তিনি যাচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য প্রথমতে দেখা হলো একজন সাহাবীর সাথে সেই সাহাবী তাকে বললেন তুমি কোথায় যাচ্ছ বলছে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি তুমি তাকে হত্যা করবে বলে হ্যাঁ তাকে হত্যা করব বলে তোমার পক্ষে সম্ভব না বলে কেন সম্ভব না এই দেখছো তলোয়ার আমি তাকে হত্যা করতে যাচ্ছি বলে তুমি তাকে হত্যা করতে পারবে না তুমি তাকে যদি হত্যা করতে পারো যদি তুমি শক্তিমান হও তাহলে প্রমাণ করো যে তুমি তাকে হত্যা করতে পারবে কিভাবে প্রমাণ করব বলে এই যে আমার একটা ছাগলের বাচ্চা আছে পারলে ছাগলের বাচ্চাটাকে ধরো ছাগলের বাচ্চাকে কি ধরা যায় তুমি যদি একদিকে দৌড়াও তাহলে এটা আরেক দিকে দৌড় দেবে এটাকে ধরা যায় না কোন অবস্থায় ওমর কিন্তু যুবক শক্তিমান হাতে তলোয়ার তিনি ছাগলের বাচ্চার পেছনে দৌড়াচ্ছেন কিন্তু ছাগলের বাচ্চাটা ধরতে পারলেন না সেই কারণে তিনি কিছুক্ষণ দৌড়িয়ে ক্লান্ত হয়ে বললেন দূত আমি যেদিকে যাচ্ছিলাম আমি সেটাই করি বলে শোনো তুমি যে তাকে হত্যা করতে যাচ্ছ তুমি তাকে হত্যা করার আগে তোমার পরিবারের খবর নাও বলে আমার পরিবার কি হয়েছে বলে তোমার বোন এবং তোমার বোনের স্বামী বোনের নাম ছিল ফাতেমা মাশাআল্লাহ তার বোনের নাম ছিল ফাতেমা ফাতেমা বিনতে আল খাত্তাব বলে তোমার বোন এবং তার স্বামী তারা ইসলাম গ্রহণ করেছে পারলে সেখানে যাও তাদেরকে আগে শাসন করো তারপরে তুমি মুহাম্মদের কাছে যেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এত সাহস আমার বোন এবং তার স্বামী ইসলাম গ্রহণ করেছে তিনি খুবই রাগান্বিত হয়ে এবার উল্টা পথে হাঁটলেন কোন দিকে বোনের বাসার দিকে গিয়ে শুনলেন যে বোনকে কোরআন তেলাওয়াত করাচ্ছে এবং তার স্বামীকে কোরআন পড়াচ্ছে যে খাব্বাব বিন আল আরথ নামক একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোন দেখলেন বোনের স্বামী দেখলেন যে ওমর আসতেছে তলোয়ার নিয়ে তখন তার ভয় পেয়ে গেলেন বোনের স্বামী লুকিয়ে পড়লেন এবং খাব্বাব যিনি কোরআন তেলাওয়াত করাচ্ছিলেন কোরআনের উস্তাদ কোরআনের কারি তিনি মুআল্লিম তিনিও লুকিয়ে পড়লেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তার বোনের হাজবেন্ডকে বোনের স্বামীকে বের করে তারপরে তাকে মারছিলেন বোন এটি দেখে তিনি খুবই রাগান্বিত হয়ে তিনি ওমরের সামনে যখন এসে দাঁড়ালেন ওমর যে তলোয়ার দিয়ে তলোয়ারে বাট দিয়ে তার বোনকেও আঘাত করে ফেলেছে তার ফলে কি হয়েছে বোনের মাথা থেকে একটু রক্ত পড়া শুরু হলো এটা দেখে তিনি একটু বিব্রত হলেন তার একটু খারাপ লাগলো আমার বোন আমার কারণে আহত হলো তখন তিনি একটু শান্ত হলেন বোনকে বললেন বোন আচ্ছা তোমরা কি পড়ছিলে বলো তো বলে তোমাকে বলা যাবে না তিনি তো খুবই রাগান্বিত বলে না একটু বলো তো বলে আমরা কোরআন পড়ছিলাম কোরআন কি পড়ছিলে একটু আমাকে দেখাও তো আমি একটু দেখি আমি একটু পড়ি বলো না তুমি তো মুশরিক ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিকরা কি অপবিত্র অপবিত্র কেউ কোরআন ধরতে পারে না বলে তুমি তো অপবিত্র অতএব তুমি কোরআন ধরতে পারবে না তাহলে কি করতে হবে কোরআন ধরতে হলে কি করতে হয় বলো তো পবিত্র হতে হয় কি করতে হয় পবিত্র হতে হয় তুমি পবিত্র হয়ে আসো গোসল করো ওযু করো এবং সুন্দর জামা কাপড় পরো সুন্দর জামা কাপড় পরো তিনি এবার গেলেন গোসল করলেন ওযু করলেন সুন্দর জামা কাপড় পরে এসে বললেন এখন আমাকে দেখাও তোমরা কি পড়ছিলে তিনি তখন তাকে যা পড়ছিলেন সেটা বের করে দিলেন সেটি একটি সূরা কে বলতে পারে সেই সূরাটি কি কে বলতে পারবে সূরাটি হলো সূরা তহা তহা সূরাটার নাম কি সূরা তহা কেউ কি পারো সূরা তহা কে বলো তো দেখি তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তহা
ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى تني جهن بوتشيلن عمر পড়তে পড়তে তিনি কি খুবই অভিভূত হয়ে পড়লেন এবং তিনি বললেন মা আহসানা আজাল কালাম কি সুন্দর কি অসাধারণ সুন্দর কথা এটা পড়তে পড়তে তার চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল তিনি কান্না করা শুরু করলেন এবং তিনি তার বোনকে বললেন আমাকে একটু কার কাছে নিয়ে যাও মুহাম্মাদের কাছে নিয়ে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু মুহাম্মাদের কাছে নিয়ে যাও বলে তাকে হত্যা করবে না না তাকে হত্যা করব না একটু আমাকে তার কাছে নিয়ে যাও তিনি যখন রাসূলের কাছে যাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যায়েদ ইবনে আরকাম নামক একজন সাহাবী তার বাসাটি ছিল বাইতুল্লাহর ঠিক পূর্ব পাশে পূর্ব উত্তর কর্ণারে একটা সাফা পাহাড় আছে সাফা পাহাড় ওই সাফা পাহাড়ের নিচে ছিল তার বাসাটি সেখানে নিয়ে গেলেন তাকে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কোরআন শেখাচ্ছিলেন এই যে তোমরা এখন যেরকম বসে আছো এরকম তারা বসেছিলেন তাদেরকে কোরআন শেখাচ্ছিলেন ওমর যখন ওখানে গেলেন আবু বকর দৌড়ে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওমর ইজ কামিং মানে এটা তো টেরিফাইং টেরিবল দ্যাট ওমর ইজ কামিং কারণ ওমর ছিল খুবই কি সাহসী এবং ওমর ছিল ইসলামের ভেরি মাচ অপোজড টু ইসলাম অতএব তিনি ভয় পেয়ে গেলেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওমর ইজ কামিং The Prophet said, let him come. Ya Rasulullah, can you understand Umar is coming? And Umar is coming with the intention of killing you. The Prophet said, no, let him come. Take ashte dao. Umar ashlen. Ei rokom hatu kere boshlen Rasuler samne. Ebong bollen, Ya Rasulullah. Ya Rasulullah, ij'alni musliman. Oh, the messenger of Allah, make me a Muslim. Amake Muslim baniye nin. আমাকে আপনি পড়িয়ে দিন কালিমাতুশ শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তিনি মুসলিম হয়ে গেলেন এবার তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কোরআন কি সত্য ধর্ম ধর্মগ্রন্থ নয় বলে হ্যাঁ আপনি কি সত্য নবী নন হ্যাঁ ইসলাম কি সত্য ধর্ম নয় হ্যাঁ আল্লাহ কি সত্য নয় হ্যাঁ তাহলে কেন আমরা গোপনে ইসলাম প্রচার করছি বললেন ওমর কি করতে চাও বললেন আমি আই ওয়ান্ট টু প্রিচ ইসলাম ওপেনলি আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ গিভেন হিম দি পারমিশন হি কেম উইথ দি ইন্টেনশন অফ কিলিং দি প্রফেট বাট মেন হোয়াইল হি কিলড দি অ্যানিমাল ইনস্টিংক্ট ইন হিম একজন মানুষের মধ্যে দুটো সত্তা থাকে একটা হচ্ছে অ্যাঞ্জেলিক আর হচ্ছে কি অ্যানিমাল একটা থাকে অ্যাঞ্জেলিক আর একটা হলো বিস্টলি পশুত্ব অতএব মানুষের মধ্যে যে পশুত্ব থাকে এটাকে তিনি হত্যা করে তার মধ্যে যে অ্যাঞ্জেলিক নেচার বা ইনস্টিংক্ট পাওয়ার ডিসপোজিশন এটাকে তিনি কি করলেন চাঙ্গা করে তারপরে গেলেন তারপরে তিনি মানুষের সামনে বলছেন ইয়া কওম কুরাইশ হে কুরাইশরা জেনে রেখো ইন্নি কদ আসবাহতু মুসলিমান আমি মুসলিম হয়ে গেছি এবং আমি তোমাদের সবাইকে ডাকছি ওয়া ইন্নি আদউকুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি তোমরা এখন থেকে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এটা বলতে একটি সূরা যদি ওমরের মতো একজন মানুষকে মুসলমান বানিয়ে ফেলতে পারে তাহলে গোটা কোরআন কি আমাদেরকে ভালো মানুষ বানাতে পারে না পারে আরেকজন সাহাবীর গল্প বলি তোমাদেরকে গল্পটা হলো তার নাম হচ্ছে তোফায়েল ইবনে আমের আদ-দাউসি তার নাম কি বলো তো তোফায়েল তার নাম কি আমাদের দেশে অনেকের নাম আছে না তোফায়েল ওই সাহাবীর নাম থেকে নাম রাখা হয় তোফায়েল তোমায়ের ইবনে আমের আদ-দাউসি দাউস বংশের তিনি তিনি ছিলেন অনেক বড় কবি তিনি মক্কায় আসলেন মক্কার কুরাইশরা বললেন যে মক্কায় একজন ব্যক্তি
এসেছে তার নাম হচ্ছে মুহাম্মদ তিনি তার নিজকে নবী দাবি করেন তিনি মানুষকে এমন সুন্দর সুন্দর কথা বলেন ওই কথা শুনে মানুষের অভিভূত হয়ে যায় এবং সে মানুষকে বলেন যে মানুষ যেন তাদের বাপ দাদাদের ধর্ম মূর্তি পূজা আগুনের পূজা চাঁদের পূজা সূর্যের পূজা এগুলোকে বাদ দিয়ে কেবল আল্লাহর ইবাদত করে এবং এটা বলার জন্য তিনি কিছু সুন্দর সুন্দর কথা বলেন অতএব তুমি তার কথা শোনো না তিনি ভাবলেন যে সর্বনাশ আমি যদি এই ব্যক্তির কথা শুনে বাপ দাদার ধর্ম ত্যাগ করি তাহলে তো সবই শেষ এই জন্য তিনি কি করতেন তিনি খুব তিনি ছিলেন অনেক দূর থেকে এসেছেন তিনি অনেক বড় পণ্ডিত কবি সাহিত্যিক লেখক ইত্যাদি তিনি ছিলেন তিনি এখন মক্কায় যখন তিনি বাইতুল্লাহর কাছাকাছি যেতেন তখন তার কানের মধ্যে তুলা লাগিয়ে যেতেন যেন কোন অবস্থায় মুহাম্মাদের কোন কথা তার কানে না পৌঁছে এরকম ভাবেই তিনি চলছিলেন হঠাৎ করে তার একদিন তিনি দেখলেন যে বাইতুল্লাহর সামনে কেউ একজন খুবই আন মনে খুবই আবিষ্টতার সাথে মগ্নতার সাথে খুবই সিনসিয়ারিটির সাথে মনোযোগের সাথে কি যেন পড়ছেন অর্থাৎ নামাজ পড়ছেন কে নামাজ পড়ছেন বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোফায়েল কবি চিন্তা করলেন এই ব্যক্তি এত সুন্দর করে কি পড়ছে আসলে আমি একটু যাই তো গিয়ে দেখলেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাবলেন যিনি এত সুন্দর করে এত মনোযোগের সাথে এত আবিষ্টতার সাথে এত মগ্নতার সাথে ইবাদত করতে পারে তিনি খারাপ মানুষ হওয়ার কথা না নিশ্চয়ই তিনি ভালো মানুষ নিশ্চয়ই কুরাইশরা আমাকে ভুল কথা বলেছে কিন্তু সরাসরি তো সেখানে যাওয়া যাচ্ছে না এজন্য তিনি ভাবলেন আমি একটু দাঁড়াই একটু আমি দেখি তিনি কি বলছেন তিনি একটু শোনার চেষ্টা করলেন দেখবেন যে উনি যা বলছেন মনে হচ্ছে ভালো কিছু একটা বলছেন তিনি ভাবলেন যে আমি একটু তাইলে তার কাছে যাব তিনি কি বলেন এগুলো আমি একটু শোনার চেষ্টা করব তিনি খুব গোপনে গোপনে ওই যে এর আগে একটা বাসার কথা বলেছিলাম না সেই বাসাটার নাম কি বলতে পারো তোমরা দারুল আরকাম তার নাম কি তিনি গোপনে গোপনে দারুল আরকামে গেলেন এবং গিয়ে বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ মাল্লাযি তাদউন নাস ইলাইহি আপনি মানুষকে কিসের কথা বলেন তো তিনি বলেন আমি তো কিছুই বলি না আমি কেবল মানুষকে আল্লাহর কথা বলি মানুষকে কি বলি আল্লাহর কথা আল্লাহর কথাকে কি বলা হয় কালামুল্লাহ কিতাবুল্লাহ কালামুল্লাহ বা কিতাবুল্লাহ আমি তো আল্লাহর কথা কেবল বলি বলে আল্লাহর কথা কি তখন তিনি তাকে শোনালেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস সূরা ফাতিহা এগুলো কেবল তাকে পড়ে শোনালেন যখন তোফায়েল এগুলো শুনছিলেন তিনি খুব মনোযোগের সাথে শুনছিলেন যখন তিনি চোখ উঠালেন দেখা গেল তোফায়েল কাঁদছে কি শুনে শুধু কয়েকটা সূরা শুনে তিনি কাঁদছেন এবং তিনি বললেন আপনি যা বলেন মানুষকে এগুলোকে এরকম সুন্দর কথা বলে হ্যাঁ আমি তো কেবল এগুলোই বলি তোফায়েল বলেন আল্লাহি আপনি যা বলেছেন এগুলো যদি সব আপনার কথা হয় মানে আপনি যদি কেবল মানুষকে এই কথাই বলে থাকেন তাইলে তো এর চেয়ে সুন্দর কোনো কথা হতে পারে না অতএব আমি আপনার ধর্ম অনুসরণ করতে চাই গ্রহণ করতে চাই এবং এটা বলেই তিনি কি হয়ে গেলেন তিনি মুসলমান হয়ে গেলেন এবং তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ বলছিলেন মুহাম্মদ এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দেশে ফিরে যাব এবং আমি সেখানে গিয়ে আমি মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করব দাওয়াত দেব আমি আমাকে কি করতে হবে আপনি একটু আমাকে বলুন তিনি তাকে শিখিয়ে দিলেন কি দাওয়াত দেবেন অতঃপর বললেন আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাকে এমন একটা নিদর্শন দেন যে নিদর্শনের মাধ্যমে আমি মানুষকে গিয়ে দাওয়াত দিতে পারবো একটা মিরাকল যেন আল্লাহ তাআলা আমাকে দেন রাসূল সাল্লাম তার জন্য দোয়া করলেন আল্লাহ তাআলা তাকে এমন একটা মিরাকলের মতো দিলেন কারামা যে যখনই তিনি কোনো জায়গায় যেতেন তখন তার হাতে একটা লাঠি থাকতো লাঠির সামনে এরকম বাতির মতো করে লাইটার ল্যাম্পের মতো করে এরকম জ্বলতে থাকতো এরকম জ্বলতে থাকতো এই যেমন তোমার বাল্ব যেরকম জ্বলে এই বাল্বের মতো জ্বলতে থাকতো এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা সাপোর্ট এন্ড মিরাকল সো দ্যাট হি ক্যান ইনভাইট দ্য পিপল টুয়ার্ডস ইসলাম অ্যান্ড দ্য পিপল উইল গেট কনভিনসড অফ দ্য অথেন্টিসিটি অফ হিজ দাওয়া কোরআন মানুষকে এরকম একটা মর্যাদা দিতে পারে এবং তিনি দাওয়াত দিয়ে প্রায় তার অঞ্চলের 80টি পরিবারকে মুসলমান বানিয়েছিলেন কয়টা পরিবারকে এবার আস্তে আস্তে বলো সুবহানাল্লাহ আরেকটু আস্তে বলো নাকি আরেকটু জোরে বলবা সুবহানাল্লাহ কোরআনের কথা তোমরা বলছো না কেন কি করবে তোমরা
কোরআন হিফজ করবে কোরআনের হাফেজ যদি হতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে যে কি মর্যাদা প্রদান করবেন তার কয়েকটা কথা কেবলমাত্র শুনো তোমরা শুনো কোরআন একজন ব্যক্তিকে সম্মানিত বানায় মর্যাদাবান বানায় ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন তুমি যদি সম্মানিত হতে চাও মর্যাদাবান হতে চাও মানুষরা তোমাকে ভালোবাসবে মানুষরা তোমাকে সম্মান করবে তোমার জন্য দোয়া করবে এবং তোমাদেরকে লোকেরা তাদের মাথায় করে রাখবে যদি তোমরা এটা চাও তাহলে তোমরা কোরআনের ভালো পাঠক হও কোরআন পড়ার জন্য অনেকগুলো আদব মেইনটেইন করতে হয় অনেকগুলো কি মেইনটেইন করতে হয় আদব কোরআন পড়ার সময় অমনোযোগী হওয়া যায় না কোরআন কার কথা বলো তো তোমরা কি টেলিভিশন দেখতে গিয়ে অমনোযোগী হও তা তো হও না যখন তোমরা খেলা দেখতে বসো তখন তো অমনোযোগী হও না যখন তোমরা গল্পের বই পড়তে বসো তখন তো অমনোযোগী হও না কেউ তোমাকে যদি একটু অন্যদিকে একটু ডাইভার্ট করতে চায় মোবাইল যখন তোমার হাতে থাকে মোবাইল টিপছো কম্পিউটার বা মোবাইল গেম খেলছো তখন তো অমনোযোগী হও না কিন্তু কোরআন পড়তে গেলে যদি অমনোযোগী হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা কি করবেন রাগ করবেন এটা তার বাণী অমনোযোগী হওয়া যাবে না কোরআনের প্রতি খুবই মনোযোগী থাকতে হবে কোরআনকে ভালোবাসতে হবে কোরআন যেহেতু আল্লাহর বাণী কোরআনকে যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন ভালোবাসবেন আল্লাহ তোমাদেরকে এমন ক্ষমতা শক্তি প্রদান করবেন যেই ক্ষমতা এবং শক্তির মাধ্যমে এমন আলো প্রদান করবেন যে আলোর মাধ্যমে তোমরা সবকিছু দেখতে পাবে তোমরা বুঝতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম তোমাদের জীবনটাকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন সোজা করে দেবেন দুই নম্বর বিষয় হচ্ছে তোমরা যখন কোরআন পড়বে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে বেশি বেশি আল্লাহ তাআলা সবাইকে কোরআনের হাফেজ বানান না এটা আল্লাহর কিতাব আল্লাহ সুবহান ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকেই কেবলমাত্র কি তিনি কি করেন কোরআনের হাফেজ বানান ওয়াক্তা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসতানাতুকা লিনাফসি ওয়াসতানাতুকা লিনাফসি অনেকের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করে নিয়েছি ওয়া আনাখতারতুকা ফাসতামি আলিমা ইউহা আমি তোমাকে নির্বাচন করেছি তুমি মনোযোগ দিয়ে আমার কথা শোনো অতএব দিস ইজ অ্যাকচুয়ালি এ ফেভার স্পেশাল ফেভার অফ আল্লাহ আপন ইউ ইফ ইউ ক্যান মেমোরাইজ দ্য কোরআন ইয়ামুনুন আলাইকা আন আসলামু ইউ আর নট শোয়িং এন ফেভার টু আল্লাহ ওয়াইল কামিং টু রিসাইট অর মেমোরাইজ দ্য কোরআন রাদার ইট ইজ এ স্পেশাল ব্লেসিং অফ আল্লাহ আপন ইউ দ্যাট আল্লাহ চোজেন ইউ আল্লাহ হ্যাজ চোজেন ইউ টু মেক ইউ দি মেমোরাইজার অফ হিজ বুক সেজন্য তোমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে অলওয়েজ কনস্ট্যান্টলি রিলেন্টলেসলি প্রে টু আল্লাহ সো দ্যাট আল্লাহ সুবহান ওয়া তাআলা ব্লেস ইউ উইথ দি পাওয়ার অ্যান্ড দ্য এনার্জি অ্যান্ড দ্য ক্যাপাবিলিটি দ্য তৌফিক অফ মেমোরাইজিং দি কোরআন প্রে টু আল্লাহ রেজ ইউর হ্যান্ডস টুয়ার্ডস আল্লাহ তিন নম্বরে কোরআনকে রিটেন করা রিটেইন করা রিটেনশন ইজ মোর ডিফিকাল্ট দ্যান মেমোরাইজেশন কোরআনকে ধরে রাখা এটা খুবই কঠিন many people are there who memorize the Quran but they have forgotten অনেক লোক আছে তারা কোরআন মুখস্থ করেছে কিন্তু তারা ভুলে গিয়েছে তাহলে কোরআনকে কি করতে হয় কোরআনকে বেশি বেশি পড়তে হয় কখন পড়তে হয় ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দ ওয়াতআ ওয়া আকওয়া মুকিলা অথবা ওয়া কোরআনাল ফাজরি ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা কোরআন তেলাওয়াত করতে হয় রাতের নামাজে যারা লম্বা করে রাতের নামাজে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক যদি তুমি রাতের বেলা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারো তাহলে ইউ উইল নেভার ফরগেট দা কোরআন এইজন্য তাআহাদু বিল কোরআন ফা ইন্নাহু আশাদ্দু তাফাল্লুতাম মিনাল ইবলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআনকে বেশি বেশি পড়বে আদারওয়াইজ ইউ উইল ফরগেট দা কোরআন তোমরা কোরআনকে ভুলে যাবে চার নম্বর কাজ কোরআন অনুসারে আমল করতে হবে কি করতে হবে বলতো কোরআন অনুসারে আমল করতে হবে তুমি কোরআন পড়লা কেউ তোমার প্যান্টের তোমার টাকুর নিচে প্যান্ট চলে যাচ্ছে তাহলে কি কোরআন থাকবে কোরআন থাকবে না তুমি কোরআন পড়লা তুমি হেজাব পড়লা না তাহলে তোমার এই কোরআন থাকবে না কোরআন তোমাকে এতটুকু মর্যাদা দেবে না অথবা তুমি কোরআন পড়েছো তুমি গান শুনছো তুমি কোরআন পড়ছো কিন্তু তুমি গান শুনছো অথবা তুমি সিনেমা দেখছো অথবা তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছো আল্লাহ তাআলা তোমার কাছ থেকে এই মর্যাদাটা নিয়ে যাবেন সো দিস ইজ এ স্পেশাল অনার এন্ড ডিগনিটি
given to you by Allah subhanahu wa ta'ala. এই পৃথিবীতে বাংলাদেশে কত কোটি কোটি বাচ্চা আছে না সব বাচ্চারা কি কোরআন হেফজ করতে পারে পারে না তাহলে যারা করতে পারে their special child gifted children special children special বৈশিষ্ট্য থাকে তোমাদের কোরআন যেহেতু তোমরা পড়তে এসেছো তোমরা গুনাহ থেকে মুক্ত থাকতে হবে গুনাহ মানুষের মেমোরাইজিং পাওয়ারটাকে কমিয়ে দেয় তোমরা একজন বিখ্যাত একজন মুসলিম স্কলার তার নাম কি ইমাম শাফি এসলেন এবং বললেন শাকাউত ইলা ওয়াকিইন সুআ হিফজি فارشدني الى ترك المعاصي وقال ان العلم نور ونور الله لا يعطى للعاصي তিনি আসলেন he came imam shafi came to his ustaz waqir and said alleged to him about his poor memorizing power that I cannot memorize everything because my memorizing power is very poor then his ustaz committing crimes or offenses and sins guna kora bondho kore dao কারণ গুনাহ করলে আল্লাহ তাআলা কি করে দেন তার মুখস্থ শক্তি কমিয়ে দেন কোরআন হেফজ করতে এসো এবং গার্ডিয়ানরা যারা আছেন আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআনের হাফেজ বানাবেন আর বাসায় বসে বসে টেলিভিশন দেখবেন সিনেমা দেখবেন গান শুনবেন হারাম খাবেন অথবা হারাম ইনকাম করবেন আর আল্লাহ তাআলা আপনাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবেন দিস টু উইল নেভার হ্যাপেন টুগেদার এই দুটো একসাথে কখনো ঘটবে না অতএব আমল করতে হবে কি করতে হবে কোরআন অনুসারে আমল করতে হবে চার নম্বর হচ্ছে কোরআন পাঁচ নম্বর যে কোরআন বুঝতে হবে কি করতে হবে কোরআন বুঝতে হবে কারণ আল্লাহ তাআলা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব আল্লাহ তাআলা কিতাবকে কোরআনকে পাঠিয়েছেন বুঝার জন্য তুমি কি কোনো গল্পের বই না বুঝলে পড়বে বুঝো নাই কোন গল্পের বই তুমি একটা শব্দ বুঝতে পারছো না তুমি কি পড়বে পড়বে না তাহলে কোরআন না বুঝে কেন আমরা পড়ব না বুঝে পড়লে সওয়াব আছে অবশ্যই পড়ব কিন্তু আমরা বুঝে পড়ার চেষ্টা করব তোমরা যেন কোরআন বুঝতে পারো এটা যেন সিলেবাসে থাকে আমি তোমাদের জন্য এবং গার্ডিয়ানদের জন্য সেই কথাই বলছি